ওয়েলকাম টু বাঙালির আহার। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন স্যুপ। এটি বানাতে যেমন খুব কম সময় লাগবে, তেমনি ঘরে থাকা কয়েকটি সহজ উপকরণ দিয়েই কিন্তু আমরা এই স্যুপটি তৈরি করে নিতে পারবো। এই স্যুপটি খেতে এতটাই টেস্টি আর স্বাস্থ্যকর যে বাচ্চারা বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেই এই স্যুপটি কী করে তৈরি করতে হয়। চিকেন স্যুপ তৈরি করার জন্য এই রকম একটি ডিপ পাত্র লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারে গুড ফ্যাট থাকে, এটি শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর, তাই আমি এখানে বাটার ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের টুকরোগুলিকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে চিকেনের রঙটি যখন এই রকম সাদা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিচ্ছি 8 থেকে 10 কোয়া থেঁতো করা রসুন, কিছুটা আদা কুচি আর একটি পেঁয়াজ কুচি। এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গাজর কুচি, 1/2 কাপ বিনস আর কিছুটা পেঁয়াজ কলি। এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। কিছুক্ষণ স্টিয়ার করার পর এর মধ্যে দিচ্ছি 7 মতো লবণ আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ অর্থাৎ 750 ml জল। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 15 মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমি ওভেনের ফ্লেমটি মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পর ঢাকাটি তুলে নিলাম। চিকেনের টুকরোগুলি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনের টুকরোগুলিকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই জলটি যে থেকে গেল, এটি কিন্তু চিকেন স্টক, এটি পরবর্তীতে স্যুপ তৈরিতে কাজে লাগবে। এটি এই অবস্থায় লো ফ্লেমে থাকবে। এবার এই চিকেনের টুকরোগুলিকে আমি 2টি কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এবার এই কাটা চিকেনের টুকরোগুলি স্টকের মধ্যে দিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এটিকে আরও 5 মিনিটের জন্য ফুটতে দেব। এবার আমি এর মধ্যে একটি মিশ্রণ অ্যাড করব, যেটি তৈরি করেছি 1 চামচ কর্নফ্লোর আর সামান্য একটু জল দিয়ে। এবার এই মিশ্রণটি 1 হাত দিয়ে অল্প অল্প করে দিতে থাকব আর 1 হাত দিয়ে একটি হাতার সাহায্যে মেশাতে থাকব। এই কর্নফ্লোরের মিশ্রণটি কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে আর স্যুপটি খেতে ভালো লাগবে না। এটি ব্যবহারের কারণ হল স্যুপটি যাতে তরল থেকে একটু গাঢ় হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য চিনি, তারপর আরও 2 মিনিট ফুটতে দেব। এই সময় আপনারা লবণ মিষ্টি ঝাল ঠিক আছে কিনা দেখে নিতে পারেন। শেষে আমি অ্যাড করছি 1টি ডিমের সাদা অংশ, এটিকে ঠিক একইভাবে 1 হাত দিয়ে একটু একটু করে দিতে থাকব আর 1 হাত দিয়ে নাড়তে থাকব, তাতে এটি খুব সুন্দরভাবে স্যুপের সাথে মিশে যাবে। দেখুন আমাদের চিকেন স্যুপটি একদম তৈরি। আমি এবার এটিকে গরম গরম সার্ভ করছি।
গার্নিশের জন্য আমি সামান্য স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। তাতে দেখতে যেমন সুন্দর হবে তেমনি খেতেও টেস্টি হবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এটিকে অবশ্যই একটি লাইক করুন আর শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।